নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নতুন আলু দিয়ে একদম সেরা স্বাদের একটা চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আমাদের বাড়ির পাশে অনেক ইটভাটা আছে, তো কালকে রাতে বৃষ্টি হয়ে অনেক কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। ওই কাঁচা ইটেরই কিছুটা মাটি আমি নিয়ে যাব, আর এই মাটি দিয়ে আমাদের বাড়িতে অনেক রকম কাজ হয়। ভাইকে নিয়ে এসেছি, ওর মাথায় তুলে দেবো, এই ঝুড়িতে করে মাটি নেবো। এখন কত ইট নষ্ট হয়ে গেছে দেখুন, পুরো গাছিগুলো পড়ে গেছে, এগুলো আর কোনো কাজে লাগবে না। এই দেখুন কত কষ্ট করে ইট বানিয়ে পুরো নষ্ট। আমি আছি এখানে, এই মাটিগুলো অনেক কাজে লাগে, উনান তৈরির কাজে লাগে, আমি যেখানে রান্না করি সেখানটা নাতা দেওয়ার কাজে লাগে, তাই নিয়ে যাচ্ছি। আমাদের গোয়াল ঘর পরিষ্কারেরও কাজে লাগে। দুজোড়া হলেই হয়ে যাবে। এবার হাত পা দিয়ে চলে যাব রান্নার কাছে। এই দেখুন ওপর থেকে কত বড় ইট ভাটাটা, আর এইদিকে কত ইট নষ্ট হয়ে গেছে দেখুন। অর্জুন অনেকদিন ধরে বায়না করছিল চিকেন খাবে বলে, সেই জন্য আপনাদের দাদা এই দেখুন দুটো লেগ পিস নিয়ে এসেছে, আরও নিচে মাংস আছে। তো এই চিকেন আমি প্রথমে কেটে নেব, নতুন আলু দিয়ে আজকে নতুন স্বাদের চিকেন রেসিপি করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এই লেগ পিসটাই হয়ে যাবে না, এটা ছোট করে কাটতে হবে, এটাতে শুধু হাড়ই পড়ে থাকবে। এইটা আবার কি লেগ পিস? জিরে আর ধনে একসঙ্গে বেটে নেব। অর্জুন লেগ পিস খাবে, বাবা আগে কেটে দি, তখন থেকে উটপাট করছে। হ্যাঁ এতটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কপিস মাংস খাবি তুই আজকে? বাচ্চাদেরকে বকতে নেই। অর্জুন মাংস চামড়া খায় না, বলছে লেগ পিস থেকে চামড়াটা কেটে দাও। অনেক মাংস হয়েছে দিদি, মাংস কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসছি। ধুনেটা ফাটা হয়ে গেছে, ধুনে আর জিরে একসঙ্গে। আদা রসুন, মশলা বাটা হলো দিদি? হ্যাঁ হয়ে এসছে, মাংস ধুয়ে নিয়ে চলে এসছি। দাও বাবা ভালো বলতে হয়, ওর ঠিক মনে আছে। এই দেখুন নতুন আলু বাজারে উঠেছে, এই সবে সাইজগুলো দেখুন। এই আলুগুলো আমি আর কাটবো না, গোটা গোটাই থাকবে। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। পপি কি লঙ্কা এনেছো গো আজকে দাদা? বাবা এই লঙ্কাগুলো খুব ঝাল হয়। হ্যাঁ আর মাংসের রেসিপিটা আজকে একটু ঝাল ঝাল হবে। বুলেট প্রুফের, বুলেট বুলেট লঙ্কা। আমার ঝাল লাগবে যে একটা তুলে নাও। নতুন আলুর খোসা ছাড়াতে হবে না, একটু ঘষে নিলেই খোসাগুলো ছেড়ে যাচ্ছে।
পপি বাড়তে বাড়তে আমার গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে লঙ্কা বাটার চোটে। আজকে মাংস আমি সব বাটা মশলা দিয়ে করব। আমার সব মশলা বাটা হয়ে গেছে, আমারও সব আলু ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলো ধুয়েই রান্না চাপাবো। নতুন আলু একটু ভালো করে ধুতে হবে, দু তিনবার করে। আলুর ভেতরে লবণ ঝাল যাতে সবকিছু ভালোভাবে ঢুকতে পারে সেই জন্য ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে নেব। কড়াই সরিষার তেল দেব। এই নতুন আলুর দম করব দিদি একদিন। হ্যাঁ, কি সুন্দর লাগে নতুন আলুর দম। এই রান্নার জন্য আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করব। মাংসে প্রথমে আমি দেব লেবু রস, পুরো লেবু রস দেব না, অর্ধেক লেবু রস দেব, লবণ, হলুদ, জিরে ধনে বাটা, আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেব, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, অল্প সরিষার তেল, সব কিছু ভালো করে একসঙ্গে মেখে নেব। আমি এবার চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। আমার আলুটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চলো উঠো, এবার কফি আসো, আমি জাল দিই বসে বসে। খুব ভালোভাবে আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে কি কি নিয়েছি আপনাদের আমি বলে দেবো। জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলো আমি ভালো করে জল দিয়ে বেটে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে নেব। গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি দেবো। এবার টমেটো কুচি, একটু লবণ দিয়ে দেব, টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। টমেটো আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, মশলা মেখে রাখা মাংস দেব। মশলা মাখার সময় মাংসে লবণ দেওয়া ছিল, আর টমেটো পেঁয়াজ ভাজার সময়ও লবণ দিয়েছি, তাই আর লবণ দেব না। চাপা দিয়ে দিয়ে মাংস ভালো করে কষে নেব।
আজ এই মাংসটা ঝোল ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি থাকবে। মা এই পালতোলা নৌকা বানিয়েছি, মাংস থেকে তেল ছেড়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু দেব, আলু দেওয়ার পরে একটু কষে নিয়েছি, এবার জল ঢেলে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, বাটা মশলা দিয়ে দেব, দিয়েই নামিয়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে গো মশলাটা দিতে, রংটা দেখছো কি সুন্দর আসছে। মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। এক কোড়া হয়ে গেছে, সব শেষে বেরেস্তা দিয়ে দেব। সেই যে সকালে চিকেন দিয়ে গেলাম কিনে, তারপর আমি এডিট করছিলাম, ভিডিও আপলোড দিলাম, তারপর তোমার জন্য নেই তো, তারপর বলছে চিকেন কারি হয়ে গেছে, চলে এসো ভাত খাবে, তো চলে এলাম। দেখি কেমন বানিয়েছে পাপি, রংটা দেখছো, সেটাই তো দেখছি, গন্ধটা তো দারুণ বেরিয়েছে। লেবু পেঁয়াজ না হলে মাংসের ঝোল ঠিক মানায় না। ভাত ছড়াও বাবা, লেগ পিস তোমার। বাবা, নতুন আলু, নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল সত্যি খুব ভালো লাগে। একটু লেবু দিয়ে দিতে হবে খালি, হালকা করে ঝালে, যাতে ঝাল না লাগে, না যাতে আরো বেশি টেস্টি লাগে, ঝাল না লাগে, খেতে পারবো না, খাই দাও দিদি। আমি আজকে আমার অর্জুন বায়না ধরেছে, খাইয়ে দিতে হবে ওকে। মাংসের যে গ্রেভিটা, মানে কি বলবো, একদম ভিন্ন স্বাদের, দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে। আজকে একটু অন্যরকম ভাবে বানিয়েছি, সেটা তো বলছি, এরকম তো সচরাচর মুরগির মাংস আমি খাইনি। লেগ পিস খাচ্ছে অর্জুন, হ্যাপি টেস্টি, সত্যি দারুণ লাগছে খেতে। গরম গরম ভাত দিয়ে এরকম চিকেন কষা থাকলে আর কিছু লাগবে না, রুটি পরোটা দিয়ে লুচির সঙ্গেও খাওয়া যাবে, ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে। সম্পূর্ণ অন্য স্বাদের লাগছে, অন্য টেস্ট লাগছে একটা। কাঁচায় এত সুন্দর, দেখেই খেতে ইচ্ছা করছিল, রান্না হতে তো আরো বেশি করে খাবো। এই যে আলু, ওহ কি সুন্দর সিদ্ধ হয়েছে, নতুন আলু তো। আমি আর সব মাখিয়ে দিলি। এই যে আলুটা খাচ্ছ, কি আলু জানো? হ্যাঁ জানি, কি বলো তো, নতুন আলু, একদম নতুন। এবারে নতুন আলু তো ঠিক আছে, কিন্তু আমি জানি না, রসগোল্লা ডিম আলু, এটা চন্দ্রমুখী আলু, নতুন কিন্তু চন্দ্রমুখী আলু। হ্যাঁ চন্দ্রমুখী আলু দিয়ে, চন্দ্রমুখী আলু দিয়ে মাংসের ঝোল যদি বানাবেন কোনোদিন বাড়িতে, তো দেখবেন টেস্ট কাকে বলে। এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঝটপট করে।